তারেক রহমান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে সিদ্ধান্ত হবে রাজপথে রাজপথে এই নিশিরাতের ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিতে হবে এছাড়া কিন্তু অন্য কোনো পথ নাই আমার সদর সচিব শফিকুল আলম তুহিন বলেছেন যে আমরা আজকে পুলিশের মানে আমার মনে হয় যে খুলনায় পুলিশ এত ছিল কিনা জানি না তারা যে আমাদেরকে বাধা দিয়েছেন আমাদের স্টেল ভেঙে ফেলেছেন তারপরে তারা আমাদের চেয়ার নিয়ে গিয়েছেন তারপরে আমরা প্রচন্ড খরতাপের মধ্যে আমাদের সামিয়ানা খুলে নিয়ে গিয়েছে আমরা ওইখানে বসে আমরা কর্মসূচি শেষ করে এখানে আসলাম আমরা মনে করি রাজপথে এদের মোকাবেলা করতে হবে এই সরকার একটি পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশকে বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ কেউ ভালো নাই দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী মানুষের জীবনের কোন অবস্থাতেই জীবন যাপন করা মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং এই সরকারকে ক্ষমতা থেকে হটাতে গেলে লড়াই সংগ্রাম আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প পথ নাই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশের কৃষক দলকে সংগঠিত করতে হবে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামী দিনে যে সরকার পতনের আন্দোলন আসছে সেই আন্দোলনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য দেশনায়ক তারেক রহমান যে ডাক দেবেন সেই ডাক আমরা যাতে বাস্তবায়ন করতে পারি এই জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হবেন এই আহ্বান জানিয়ে আজকে খুলনায় আপনারা এই সমাবেশ করছেন খুলনা মহানগরী বিএনপির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর